এবারের অলিম্পিকে ছেলেদের ফ্রিস্টাইল রিলে সাঁতার দিয়ে প্রথম স্বর্ণ জিতেছে যুক্তরাষ্ট্র। রোববার চার গুণিতক 100 মিটারে রিলেতে অস্ট্রেলিয়াকে টেক্কা দেয় আমেরিকান সাঁতারুরা। মেয়েদের এই ইভেন্টে অস্ট্রেলিয়া স্বর্ণ জেতে যুক্তরাষ্ট্রকে হারিয়ে। কেলেব ড্রেসেলের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের স্বর্ণজয়ী দলটির অন্য তিন সদস্য জ্যাক অ্যালেক্সি, ক্রিস গুইলিয়ানো ও হান্টার আর্মস্ট্রং। ড্রেসেল ছিলেন দলটির অ্যাঙ্কার। ফিনিশিং লাইন পার করেছেন 27 বছরের এই সাঁতারুই। বিজয়ী হতে 3:09.28 সময় নেয় অলিম্পিকের এই ইভেন্টে সর্বোচ্চ বিজয়ীরা। অস্ট্রেলিয়া 3:10.35 নিয়ে রৌপ্য, ইতালি 3:10.70 নিয়ে ব্রোঞ্জ জিতেছে। টোকিও অলিম্পিকে 5টি স্বর্ণ জেতা ড্রেসেলের 3 অলিম্পিকে এটি অষ্টম সাফল্য। মেয়েদের এই ইভেন্টে যুক্তরাষ্ট্রকে টেক্কা দিয়ে টানা চতুর্থবার স্বর্ণ জিতেছে অস্ট্রেলিয়া। মলি ও কালাঘান, শাইনা জ্যাক, ম্যাককিওন ও মেগ হ্যারিস সময় নিয়েছেন 3:28.92। অলিম্পিকের ইতিহাসে যা দ্রুততম হিসেবে দ্বিতীয়, আগেরটি তাদেরই দখলে। ম্যাককিওনের এটা 6ষ্ঠ অলিম্পিক স্বর্ণ। যুক্তরাষ্ট্র 3:30.20 নিয়ে রৌপ্য, চীন 3:30.30 নিয়ে ব্রোঞ্জ জিতেছে।